করোনা ভ্যাকসিনের পূর্ণ দুই ডোজ নেওয়া হলে আক্রান্তদের সংস্পর্শে আসার পরও কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এদিকে অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আতঙ্ক ছড়ানো শুরু করেছে করোনার নতুন দুই ভ্যারিয়েন্ট কেন্ট ও মানাউস। বিস্তারিত মোবালিক করিমের রিপোর্টে। করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনার শীর্ষে এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, কেননা মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। নতুন ধরন শনাক্ত হওয়ার দেশগুলোতে এই ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করেছে সংস্থাটি। আর বেশি কার্যকারিতা পেতে দুই ডোজ নেওয়ার ক্ষেত্রে 8 থেকে 12 সপ্তাহ পর্যন্ত বিরতি নেওয়ার কথাও বলছে সংস্থার বিশেষজ্ঞরা। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী বলছেন, তাদের তৈরি কোভিড 19 ভ্যাকসিন পুরোপুরি নিখুঁত না হলেও মহামারীর বিরুদ্ধে লড়তে বড় ধরনের অবদান রাখতে সক্ষম। যদিও দক্ষিণ আফ্রিকায় খুব ভালো কার্যকারিতা না দেখাতে পারায় তাদের ভ্যাকসিন বিনিময় করার কথা জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়া হলে আক্রান্তদের সংস্পর্শে আসার পর যতক্ষণ লক্ষণ না দেখা যায় ততক্ষণ কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। তাদের দাবি, দৃশ্যমান করোনা প্রতিরোধ করছে ভ্যাকসিন, আর লক্ষণহীন রোগ সংক্রমণ ঠেকাতেও এটি কার্যকর ভূমিকা রাখবে। সারা বিশ্বে কমে আসছে করোনা সংক্রমণ, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন অঞ্চলে শনাক্ত করোনার ধরন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নতুন ধরনটি ছড়িয়ে পড়লে তা মোকাবেলায় কমপক্ষে 1 দশক সময় লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রফেসর শ্যারন পিকক। ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট 3 গুণ বেশি সংক্রমক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। মুবাল্লিক করিম, মাইটিভি।